হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সিজেন্ট একাডেমি আজকের আগের আমরা দুটো ক্লাসে আমরা প্রফিট অ্যান্ড লস পার্ট ওয়ান এবং পার্ট টু করেছিলাম আজকে যেটা আমরা শুরু করবো সেটা সময় এবং কার্য অর্থাৎ ওয়ার্ক অ্যান্ড পাওয়ার টাইম অ্যান্ড ওয়ার্ক আর এটা যে ম্যাথগুলো নিয়েছি আমি সমস্ত ম্যাথগুলো নিয়েছি যে চঞ্চল ঘোষের যে নিমেষে অঙ্ক বইটা থেকে সেটা থেকে নিয়েছি তোমরা সকলেই জানো যে চঞ্চল ঘোষের নিমেষে অঙ্ক যে বই ম্যাথ বইটা সেটা ওয়েস্ট কনস্টেবল কনস্টেবলের জন্য কতটা বেশি ইম্পর্ট্যান্ট আর ওর থেকে যদি তুমি সব কটা করো বা ঠিকঠাক করে করো ওই ম্যাথটা নিমেষ অঙ্ক তুমি অ্যাটলিস্ট এইটটি টু নাইনটি পার্সেন্ট কমন ধরে রাখতে পারো যে সেইখান থেকে বা ওই ধরনের যে ম্যাথ আসে সেই ধরনের ম্যাথ খুব বেশি আসে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে তা সেই জন্য আমি আজকে সেখান থেকে কোয়েশ্চেন নিয়ে এসেছি তবে তোমরা এটা ভেবো না যে কনস্টেবল মানে চঞ্চল ঘোষের যে বইটাতে থেকে প্রতিটা কোশ্চেনের জন্য প্রতিটা যেমন সূত্র ব্যবহার করা হয় আমি তোমাদেরকে আগেও বলেছি প্রফিট অ্যান্ড লসেও তোমাদেরকে উইদাউট ইউজিং এনি সূত্র আমি ম্যাথ করিয়েছি আজকে যে সময়ের কার্য যে করাবো সেটাতেও রকম সূত্র ব্যবহার না করেই আমি ম্যাথগুলো করাবো আগের দিনের মতন যেমন করছি আমি যতগুলো ম্যাথ করাবো টাইম অ্যান্ড ওয়ার্ক বা যত চ্যাপ্টার রয়েছে ওয়েস্টবেঙ্গল কনস্টেবলের জন্য সমস্ত চ্যাপ্টারগুলোই করাবো কিন্তু আমি একটা ম্যাথও কিন্তু সূত্র ইউজ করবো না ঠিক এরপর দেখো আজকের যে টপিকটা সেটা হয়ে গেলো সময় ও কার্য সময় আর্য কার্য করার আগে একটা নর্মাল জিনিস তোমরা মনে রাখবে যে কার্য সমান হয় এফিসিয়েন্সি ইনটু টাইম ঠিক এফিসিয়েন্সি মানে হয় কারও ক্ষমতা এবং টাইম মানে হয় সময় ক্ষমতা গুণিত সময় অর্থাৎ কার যদি কার্য বের করতে চাও যে সে কতটা কাজ করলো তাহলে জানতে হবে যে সে কতটা ক্ষমতা নিয়ে কতক্ষণের জন্য কাজ করলো সেটাকে তার কার্য হয় ঠিক যদি আমার ক্ষমতা হয় আমি এক ঘন্টা যদি পাঁচটা মানে কিছু একটা কাজ করতে পারি পাঁচটা কাজ করতে পারি তাহলে আমার ক্ষমতা হয়ে গেলো পাঁচ কার্য আমার যে ক্ষমতা পাঁচ এবং আমি কার্য করছি পাঁচ ইন্টু পাঁচ পাঁচ ইন্টু এক মানে পাঁচ তাহলে কারো কার্য যেটা সেটা ক্ষমতা ইন্টু সময় এইটুকু মনে রাখলেই আমাদের যে সময় কার্যের প্রতিটা সূত্র যে প্রতিটা অঙ্ক আছে এখান থেকে আমাদের হয়ে যাবে দেখো প্রথম অঙ্কটা কি বলছে প্রথম অঙ্কটা বলছে একটি কাজ এ একা কুড়ি দিনে এবং বি একা তিরিশ দিনে করতে পারে তবে এ ও বি একত্রে কাজটি কত দিনে করবে ঠিক দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি এ কত দিনে করছে কুড়ি দিনে বি করছে তিরিশ দিনে এটা ওদের টাইম টাইম দুটো তুমি লসাগু বের করো টাইম দুটো লসাঙ্গু যদি বের করবে তখন তোমার হয়ে যাবে কার্য টোটাল কার্যটা বেরিয়ে যাবে তাহলে কুড়ি আর তিরিশের তুমি যদি লসাগু বের করো কুড়ি আর তিরিশের লসাগু বের করলে লসাগু বেরোয় ষাট কুড়ি আর তেরশের লসা কত হয় ষাট তাহলে আমি এখানে ষাট লিখে দিলাম এরপর এই ভাগ করবো কুড়ি দিয়ে ষাটকে ভাগ করলে আমার হয় তিন তিরিশ দিয়ে ষাটকে ভাগ করলে আমার হয় দুই এই যে তিন বেরোলো এটা এ এর ক্ষমতা আর যে বি দুই বেরোলো এইটা বি এর ক্ষমতা ঠিক এই এত দূর করলে মানে তোমার অঙ্ক হয়ে গেছে আর কিচ্ছু করার দরকার নেই তোমার এইটুকুটা যদি বের করতে পেরেছো তুমি যদি কারোর এফিসিয়েন্সি বের করতে পেরেছো তাহলে তোমার ম্যাথটা হয়ে যাবে দেখো এফিসিয়েন্সি এর এফিসিয়েন্সি বেরিয়ে গেলো তিন বি এর এফিসিয়েন্সি বেরিয়ে গেলো দুই তা বলছে এ ও বি একত্রে কাজটি কতক্ষণে করবে তাহলে কতক্ষণে করে সময় সমান কি হয় কার্য বা এফিসিয়েন্সি অত সব করার দরকার নেই টোটাল যে কাজটা আছে দেখো টোটাল কাজটাকে দুজনের দুজনে মিলে যেহেতু করছে সেই জন্য দুজনের এফিসিয়েন্সিটাকে আমি যোগ করবো তাহলে এ প্লাস বি সমান কত আসছে এই সমান বি আসছে থ্রি প্লাস টু ফাইভ এই যে টোটাল এফিসিয়েন্সিটা দিয়ে টোটাল যে কাজটা সেটাকে ভাগ করে দেবো কেন যেহেতু বলছি a ও b একত্রে কাজটি কত দিনে করবে তাহলে কত দিনের সময় ওরা কত নেবে টোটাল কাজ যেটা সিক্সটি সেটাকে আমি পাঁচ দিয়ে করবো অর্থাৎ বারো দিনে পাঁচ বারো ষাট a ও b একত্রে বারো দিনে করবে ঠিক দেখো নেক্সট কোয়েশ্চেনটা দেখো এ একটি এ একা একটি কাজ তিরিশ দিনে বি একা কাজটি চল্লিশ দিনে করতে পারে তবে এ ও বি একত্রে কাজটি কত দিনে করবে সেম অঙ্ক আগের যে অঙ্কটা করলাম সেরকমই অঙ্কটা এ একটি কাজ তিরিশ দিনে করতে পারে বি একা চল্লিশ দিনে করতে পারে তবে এ ও বি একত্রে কত দিনে করবে আমি প্রথমেই দেখব এ এইভাবে লিখে নেব এ সমান তিরিশ দিনে করছে বি করছে চল্লিশ দিনে দুটোর আমি লসাগু বের করবো তিরিশ আর চল্লিশ লসাগু তিরিশ আর চল্লিশের লসাগো আমরা জানি একশো কুড়ি ঠিক সবাই তোমরা লসাগো বের করতে জানো সেটাতে কোনো অসুবিধা নেই তিরিশ আর চল্লিশের লসাগু হয়ে গেল একশো কুড়ি এরপর তিরিশ দিয়ে একশো কুড়িকে ভাগ করবো তিরিশ দিয়ে একশো কুড়িকে যদি আমি ভাগ করি তাহলে আমার বেরিয়ে যাবে চার আর চল্লিশ দিয়ে একশো কুড়িকে যদি আমি ভাগ করি তিন তাহলে এই যে চার বেরিয়ে গেলো এটা এর এফিসিয়েন্সি এবং এই যে তিন বেরোলো বি এর এফিসিয়েন্সি এরপর বলছে এ ও বি একত্রে কাজটি কত দিনে করবে তাহলে সময় এদের একত্রে একত্রে এফিসিয়েন্সি কত এদের একত্রে এফিসিয়েন্সি বা ক্ষমতা একত্রে এদের ক্ষমতা কত একত্রে ক্ষমতা এদের বেরোচ্ছে চার যুক্ত তিন সমান সাত এই যে একত্রে যে ক্ষমতা সেই একত্রে ক্ষমতা দিয়ে মোট কাজটাকে আমি ভাগ করে দেব অর্থাৎ ওয়ান টোয়েন্টি বাই সেভেন সাত এক সাত পাঁচ শূন্য বেরোয় সাত সাত উনপঞ্চাশ এক বেরোয় শূন্য বেরোয় দশমিক দিয়ে সাত এক সাত তিন বেরোয় চার আঠাশ চোদ্দ দশমিক সতেরো দশমিক এক সাত ভাগটা করে দেখিয়ে দিচ্ছি দেখো একশো কুড়িকে আমি সাত দিয়ে যদি ভাগ করি সাত একে সাত পাঁচ বেরোচ্ছে শূন্য সাত সাত উনপঞ্চাশ এক বেরোচ্ছে দশমিক দিয়ে শূন্য সাত একে সাত তিন বেরোচ্ছে দিয়ে চার সাত আঠাশ ঠিক তাহলে সতেরো দশমিক এক চার দিনে ওরা যদি একসাথে কাজ করে সতেরো দশমিক এক চার দিনে ওরা পুরোপুরি কাজটা করতে পারবে এরপর তুমি দেখবে যে তোমার মানে যে অ্যান্সারটা রয়েছে সেটা কিসে রয়েছে যদি তোমার অ্যান্সারটা দশমিকে থাকে তাহলে তুমি দশমিকই বের করবে আর যদি তোমার দশমিকে যদি না থাকে যদি তোমার পূর্ণতে থাকে তাহলে তোমার এখানটা এখান থেকেই তুমি দেখতে পাচ্ছ যে বেরিয়ে বেরিয়েছে সতেরো পূর্ণ একের সাত দিন ঠিক তুমি এইভাবে বের করতে পারো তোমার অ্যান্সারের উপর ডিপেন্ড করবে যে তুমি সেটাকে দশমিকে বের করবে নাকি তুমি সেটাকে পূর্ণতে বের করবে ঠিক একটি একটি কাজ এ কাজের একের তিন অংশ এ একটি কাজের একের তিন অংশ পাঁচ দিনে এবং বি ওই কাজের দুইয়ের পাঁচ অংশ দশ দিনে করে তবে এ ও বি একত্রে কত করবে এরপর দেখো এখানে কিন্তু বলে দিয়েছিল যে এক আগের অঙ্কটাতে বলে দিয়েছিল যে একটি কাজ একটি কাজ ওরা কী করছে একটি কাজ তিরিশ দিনে করছে কিন্তু এখানে একটি কাজ বলছে না কাজটার একের তিন অংশ বলছে কাজটা যেটা দিয়েছে কাজের একের তিন অংশ টোটাল কাজটা কিন্তু দিচ্ছে না যে কাজের একের তিন অংশ এইসব অঙ্ক করতে গেলে কি করতে হয় এই যে একের তিন অংশটা আছে না সেইটাকে উল্টে আমি এই দিনের সাথে গুণ করে দেব তাহলে এ সমান বেরিয়ে যাবে পাঁচ গুণিত তিনের এক এইটাকে উল্টে দেবো উল্টে উল্টে কেন দিচ্ছি এই কারণে দিচ্ছি যে তোমার একের তিনের সাথে যদি তুমি তিনের এক গুণ করো তাহলে তোমার ওয়ান চলে আসছে অর্থাৎ টোটাল কাজটা এক চলে আসছে ঠিক সেই জন্যে আমি তিনের এক দিয়ে এটাকে উল্টে দিয়ে এটাকে গুণ করছি তাহলে এইটা তোমার কত চলে আসছে এ সমান চলে আসছে পনেরো এবার বিটাকে কি করব আমি বিটাকেও সেম করব বিটা কত আছে দুইয়ের পাঁচ তাহলে দুইয়ের পাঁচটাকে উল্টাবো মানে পাঁচের দুইকে উল পাঁচের দুই করবে এবং দশের সাথে গুণ করে দেব তাহলে দশ ইন্টু পাঁচের দুই পাঁচ দশে পঞ্চাশ পঞ্চাশ বাই দুই মানে পঁচিশ ঠিক এরপর এইটা হয়ে গেল দিনে হয়ে গেলো মানে এ টোটাল কাজটা পনেরো দিনে করছে এবং বি টোটাল কাজটা পঁচিশ দিনে করছে এ বলছে এক দিনের অংশ পাঁচ দিনে তাহলে টোটাল কাজটা করছে পনেরো দিনে উল্টে দিয়ে গুণ করে দিলাম আমি এখানে এ বলছে বি দুইয়ের পাঁচ অংশ দশ দিনে তাহলে এক অংশ করছে পঁচিশ দিনে এরপর দিনটা বেরিয়ে গেলো এরপর আমি এদের দুশো দুজনের লসাগু বের করবো পনেরো আর পঁচিশে লসাগু হয় পঁচাত্তর ঠিক এর পনেরো দিয়ে পঁচাত্তরকে আমি ভাগ করবো পনেরো দিয়ে পঁচাত্তরকে ভাগ করলে হয় পাঁচ পনেরো পঁচাত্তর পনেরো দিয়ে তিন পঁচিশ পঁচিশ দিয়ে পঁচাত্তরকে ভাগ করলে হয় তিন পঁচিশে পঁচাত্তর অর্থাৎ এর ক্ষমতা বেরিয়ে যাচ্ছে তিন বিয়ের ক্ষমতা বেরিয়ে গেল এই সরি এর ক্ষমতা বেরিয়ে গেলো পাঁচ বিয়ের ক্ষমতা বেরিয়ে গেলো তিন এরপর কি বলছে এ ও বি একত্রে কত দিনে করবে ঠিক সেম এরপর টোটাল কাজ কত টোটাল কাজ তো পঁচাত্তর টোটাল পাঁচ পঁচাত্তর বাই এ আর বি একত্রে মানে এদের এফিসিয়েন্সি দুটো যোগ হয়ে যাবে পাঁচ আর তিনে আট ঠিক তাহলে আট দিয়ে বাহাত্তর পঁচাত্তরকে ভাগ করলে আট নম বাহাত্তর তিন বেঁচে থাকছে এত দিনে আশা করি কোনো অসুবিধা নেই আর দেখছো এই যে এই ধরনের ম্যাথটা এই যে ন নিয়মটা আমি করছি এটা সবচেয়ে বেস্ট ম্যাথ সবচেয়ে ম্যা বেস্ট বলতে গেলে সবচেয়ে বেস্ট আর কি এই ধরনের ম্যাথের যদি অ্যাপ্রোচ রাখো তুমি তাহলে এক মিনিটে এটা এক মিনিটেও টাইম লাগছে না আমি তোমাদেরকে বোঝানোর জন্য হয়তো এক মিনিট টাইম লাগছে কিন্তু তুমি যখন ম্যাথটা পরীক্ষার হলে করবে এই ম্যাথটা করতে হার্ডলি তোমার টু সেকেন্ড লাগবে ঠিক এই জিনিসটাকে তুমি যদি আয়ত্তে করে নাও ওকে এরপর দেখো নেক্সট কোয়েশ্চেনটা দেখো কি বলছে এ ও বি একটি কাজ একত্রে পনেরো দিনে করতে পারে বি কুড়ি দিনে শেষ করে তবে এ একা ওই কাজটি কত দিনে করবে ঠিক এতদিন বলছিল যে এ একা করছিল পনেরো দিনে এ একা করছিল কুড়ি দিনে বি একা করছিল তিরিশ দিনে চল্লিশ দিনে এরকম কিন্তু এখন বলছে এ ও বি একত্রে অর্থাৎ এ ও বি একত্রে কত দিনে করছে পনেরো দিনে এবং বি একা কুড়ি দিনে এবং বি একা করছে কুড়ি দিনে ঠিক এরপরে এদের পনেরো আর কুড়ি লসাগু কত হবে ষাট লসাগু যেটা হয় না দেখো লসাগু বের করার একটা সহজ নিয়ম আমি যে ফটফট বের করে দিচ্ছি কোনো রকম গুণ না করে লসাগু না করে এই যে ষাট কীভাবে বেরোয় জানা তো এই ষাটটা এমন একটা সংখ্যা হবে যেটা দিয়ে এইটাকেও ভাগ করা যাবে এটা দিয়েও ভাগ যাবে এটা দিয়েও ভাগ যাবে সেরকম হয় যেমন তোমার দশ আর পনেরো এইটার সব দিন লসাও কী হবে জানা তো তিরিশ হবে কেন কারণ দশ দিয়ে তিরিশকেও ভাগ করা যাবে পনেরো দিয়েও তিরিশকেও ভাগ করা যাবে তো লশাঘ যেটা হয় সেটা হয় গুণিতক বলে না গুণিতক অর্থাৎ দশের গুণিতক তিরিশের তিরিশেও পড়ছে আবার পনেরো গুণিতক তিরিশে পনেরোশোর গুণিতকেও তিরিশ পড়ছে ঠিক সেই জন্য ওইভাবে আমি তাড়াতাড়ি বের করতে পারছি এরপর আমি পনেরো দিয়ে ষাটকে ভাগ করবো পনেরো দিয়ে ষাটকে ভাগ করলে হয়ে গেলো চার আর কুড়ি দিয়ে ষাটকে ভাগ করলে হয়ে গেলো তিন তো এই যে চার বেরিয়ে গেল এফিসিয়েন্সি কার বেরোলো এইটা বেরোলো তোমার এ প্লাস এর এ প্লাস এর এফিসিয়েন্সি বেরিয়ে গেলো চার আর এর এফিসিয়েন্সি বেরিয়ে গেলো তিন তা বিয়ের যদি এফিসিয়েন্সি শুধুমাত্র বিয়ের এফিসিয়েন্সি তিন আর এ প্লাস এর এফিসিয়েন্সি চার তাহলে আমার এর এফিসিয়েন্সি কত এর এফিসিয়েন্সি কত চার মাইনাস তিন সমান এক হ্যাঁ কেন কারণ এ সমান কি বের করতে আমি তো এইভাবে নর্মালি লিখতে পারি এ সমান এ প্লাস বি মাইনাস বি কাটাকাটি করলে এ পড়ে থাকবে তাহলে এ প্লাস বি মানে চার থেকে আমি বি বিয়োগ করবো তাহলে চার থেকে তিন বিয়োগ করলে এক আর এটা নর্মালি যে এ প্লাস বি সমান চার হচ্ছে তাহলে বি সমান তিন হবে এটাতে কোনো রকম মানে কারো মাথাতে কোনো রকম সন্দেহ আসার কোনো প্রবলেম নেই ঠিক তাহলে এ সমান হয়ে গেল এক বি সমান হয়ে গেল তিন এইটা ওদের এফিসিয়েন্সি বেড়ে গেলো এরপর বলছে এ একা ওই কাজটি কত দিনে করবে এতক্ষণ অবধি বলছিল যে একসাথে কতক্ষণ করে এক কত দিনে করবে কিন্তু এখন বলছে যে এ একা কত দিনে করবে তাহলে এ একা এ এর এফিশিয়েন্সি কত এক এ তো একা যেহেতু করবে তাহলে ও নিজের এফিশিয়েন্সি দিয়েই করবে ও তো আর কার কাছ থেকে আর ক্ষমতাটা ধার নিচ্ছে না এফিশিয়েন্সি মানে ক্ষমতা ও এক ক্ষমতা দিয়েই করবে ও তো আর কার কাছ থেকে ধার নিচ্ছে না ওর ক্ষমতা এক তাহলে ও এক ক্ষমতা দিয়ে কাজ করবে এবং মোট কাজ কত ষাট তা ষাট কাজ করবে ও এক ক্ষমতা দিয়ে তাহলে তোর সময় কত লাগবে সময় লাগবে ওর টোটাল যে কাজটা সেটাকে আমি ওর ক্ষমতা দিয়ে ভাগ করব অর্থাৎ ষাট দিন ঠিক কোনো অসুবিধা নেই ওকে দেখো নেক্সট কোয়েশ্চেন ওকে আর যদি কারো স্পিডে প্রবলেম হয় স্পিড বলতে আমি তাড়াতাড়ি করাচ্ছি সেটাতে যদি কারো রকম কোনো প্রবলেম বুঝতে কোনো রকম অসুবিধা নিশ্চয়ই আমাকে জানিও নেক্সট দিন থেকে আমি একটু স্লো করে দেবো ঠিক কারণ আমার একটু ফাস্ট ফাস্ট বলার একটু স্বভাবটা আছে তা তোমরা যদি চাও আমি নিশ্চয়ই ধীরে ধীরে বলতে পারবো কোনো অসুবিধা নেই দেখো এ ও বি একত্রে একটি কাজ বারো দিনে করে তাহলে এ ও বি একত্রে বলেছে অর্থাৎ এ প্লাস বি বারো এ বি ও সি ওই কাজটি আট দিনে করলে এ বি এবং সি একত্রে এবারে একত্রে আট দিনে করছে এ প্লাস বি তো বারো দিনে করছেই এবং এ প্লাস বি প্লাস সি আবার এ প্লাস বি প্লাস সি ওরা আবার করছে আট দিনে এবং সি একা কত দিনে করবে তাহলে বলছে সি একা কত দিনে করবে ঠিক আমার এখানে দেখা বুঝতেই পারছি যে এ প্লাস বি আর এখানে এ প্লাস বি এর যে ক্ষমতাটা বেরোবো সেটা থেকে এটা বিয়োগ করে দিলে আমার সি বেরিয়ে যাবে ঠিক আছে আট আর বারোয় লসাগু সব দিন কত হবে বলো কত হবে আট আর বারোই দেখো আমি যদি আটকে করি আর বারোকে করি চার দিয়ে যদি করি চার দুগুণে আট চার তিনে বারো তিন 2 ছয় ছয় 8 আটচল্লিশ ফর্টি আসছে এদের এলসিএম বা লসাগু বারো দিয়ে এরপর আটচল্লিশকে ভাগ করবো তাহলে আমার চলে আসবে চার এটা হয়ে গেলো এ প্লাস এর ক্ষমতা আর আর দিয়ে আটচল্লিশ কে ভাগ করলে চলে আসবে ছয় এটা হয়ে গেল এ প্লাস বি প্লাস সি এর ক্ষমতা এইটা এ প্লাস বি এর ক্ষমতা ঠিক আমাকে বলেছে C একা কত দিনে করবে যেহেতু সি করবে তাহলে আমার এইটা থেকে এইটাকে বিয়োগ করতে হবে তবে তো আমার শুধুমাত্র সিটা পড়ে রইবে তাহলে সি এর ক্ষমতা কত আসবে C সমান এ প্লাস বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি এইটা বিয়োগ করলে এইটা মাইনাস হয়ে যাবে ঠিক আর নর্মাল তোমরা বুঝতেই পারছো যে এ প্লাস বি এটা থেকে বিয়োগ যদি করি আমার সিটা বেরিয়ে যাবে তো c সমান হয়ে যাচ্ছে ছয় মাইনাস চার সমান দুই ঠিক সি এর ক্ষমতা হয়ে গেলো দুই এরপর বলছে শি কত দিনে করবে এরপর তো নরমাল জিনিস যে টোটাল কাজটা তো আটচল্লিশ টোটাল কাট আটচল্লিশ এবং সি এর ক্ষমতা বেরিয়ে গেলো দুই তাহলে সি কত দিনে করবে সি কাজটি করবে কত দিনে করবে টোটাল কাজ আটচল্লিশ আর ওর ক্ষমতা দুই অর্থাৎ চব্বিশ দিনে ঠিক কারো কোনো রকম অসুবিধা নেই ওকে দেখো নেক্সট কোয়েশ্চেনটা এ ও বি একটি কাজ তিরিশ দিনে করে তাহলে আমি প্রথমে লিখি দিলো এ প্লাস বি করছে তোমার তিরিশ দিনে বি ও সি চল্লিশ দিনে বি প্লাস সি করছে চল্লিশ দিনে সি একা ষাট দিনে আচ্ছা সি এরপর বলছে একা করছে ষাট দিনে তিরিশ চল্লিশ আর ষাট এদের লসাগু কত হবে একশো কুড়ি হবে কেন কারণ তিরিশ দিয়েও একশো কুড়িকে ভাগ যাবে চল্লিশ দিয়েও একশো কুড়িকে ভাগ যাবে ষাট দিয়েও একশো কুড়িকে ভাগ যাবে এরপর তোমরা যদি বলো তুমি একশো কুড়ি কেন করলে তুমি তো দুশো চল্লিশও করতে পারতো হ্যাঁ দুশো চল্লিশও এদের লসাগো হবে তুমি যদি চাও চারশো আশিও এদের লসাগো হবে কিন্তু যে ক্ষমতাটা বেরিয়ে বেরিয়ে আসবে সেটা একটু বড় ফিগারে বেরিয়ে আসবে কারণ এখানে যদি আমি চারশো আশি করি তাহলে তিন ষোলো আটচল্লিশ মানে ষোলো চলে আসবে আমার হিসাবের ক্ষেত্রে অসুবিধা হবে সেই জন্য আমি একশো কুড়ি করলাম আর নর্মালি তুমি যদি বের করো যে তিরিশ চল্লিশ আর ষাটের যদি লশাখো বের করো দশ দিয়ে করলে দশ তিনে তিরিশ দশ চারে ষাট দশ ছয় দুই যে করলে তিন দুই তিন তিন তির নয় দুগুনে আঠেরো আঠেরো দুগুনে ছত্রিশ তিনশো ষাট চলে আসছে কিন্তু তিনশো ষাট আমি করলাম না আমি একশো কুড়ি করলাম কারণ তিনশো একশো কুড়ি আর তিনশো ষাট দুটোই কিন্তু এদের সবারই গুণ গুণিতকের মধ্যে পড়ছে ঠিক তিরিশ দিয়ে আমি তোমরা যদি যেহেতু তিনশো ষাট বেরোলো আচ্ছা ঠিক আছে আমি দেখো তিনশো ষাটই করছি আমি এখানে তিনশো ষাটই করছি ঠিক আছে না তিনশো ষাট যদি আমি করি তিনশো ষাট আমি যদি করি তিনশো ষাটও আসবে না কেন তিনশো ষাট আসবে না কারণ দেখো এখানে আবার তিন দিয়ে ভাগ যাবে তিন দিয়ে গেলে এক দুই তিন সেই একশো কুড়িই চলে আসছে তাই তো তাহলে আমি একশো কুড়িয়েই লিখলাম এরপর আমি কী করবো এইটা দিয়ে এটাকে ভাগ যাবে তা তিরিশ দিয়ে একশো কুড়িকে ভাগ করলে চার তিরিশে একশো কুড়ি চল্লিশ দিয়ে একশো কুড়িকে ভাগ করলে তিন চারে বারো ষাট দিয়ে একশো কে ভাগ করলে ছয় দুগুণে বারো ঠিক এইটা বেরিয়ে গেল তোমার এ প্লাস বি এর এফিসিয়েন্সি এইটা বেরিয়ে গেল তোমার বি প্লাস সি এর এফিসিয়েন্সি এইটা বেরিয়ে গেলো শুধু সি এর এফিসিয়েন্সি এরপর আমাকে বলছে এ একা কত দিনে কাজটি করবে ঠিক এ একা কত দিনে কাজটি করবে এরপর একটা সামান্য এখানে বোঝার জিনিস আছে দেখো বি প্লাস সি তোমার বেরোচ্ছে তিন এবং C একা দুই তাহলে বি কত আসবে বি এক আসবে আসবে কি আসবে না বি প্লাস সি তোমার তিন সি সমান দুই তাহলে সি এর মানটা যদি তুমি এখানে দুই বসিয়ে দাও তুমি যদি এখানে বসিয়ে দাও তাহলে বি প্লাস টু সমান তিন আসছে এবং তুমি যদি এখানে বসিয়ে দাও তাহলে কী আসছে বি প্লাস টু সমান তিন আসছে বি সমান এটা এদিকে নিয়ে গেলে এক চলে আসছে তাহলে বিয়ের ক্ষমতা চলে আসলো এক ঠিক তাহলে আমার সি এর ক্ষমতা হয়ে গেলো এক দুই আর বিয়ের ক্ষমতা হয়ে গেলো এক কিন্তু আমাকে কি কর বের করতে বলেছি যে এ একা কত দিনে কাজটি করবে তাহলে আমাকে এর ক্ষমতা বের করতে হবে আচ্ছা বি সমান বেরিয়ে গেল তোমার এক আর এ প্লাস বি সমান চার তাহলে এ প্লাস বি সমান চার এর জায়গায় এরপর আমি এক বসিয়ে দেবো সমান চার তাহলে এ সমান বেরিয়ে গেলো তিন তাহলে এর ক্ষমতা কত হয়ে গেল এর ক্ষমতা শুধুমাত্র এ এর ক্ষমতা হয়ে গেল তিন এরপর এ একা কত দিনে করবে সিম্পল জিনিস টোটাল কাজটাকে আমি ওর ক্ষমতা দিয়ে ভাগ করব। টোটাল কাজটা একশো কুড়ি একশো কুড়ি তিন দিয়ে ভাগ করলে এ একা করবে চল্লিশ দিনে ঠিক দেখো এতদিন এতক্ষণ যতগুলো অঙ্ক বললাম ছটা প্রায় অঙ্ক হয়ে গেলো ছটা অঙ্ক হয়ে গেলো একটা অঙ্ক যে প্রতিটা অঙ্ক কিন্তু সব দেখো একরকম একটা সূত্রে আসছে এমন না যে এটার জন্য আলাদা সূত্র ওটার জন্য আলাদা সূত্র সবগুলোর জন্য এটাকে সূত্র বলে না এটাকে জিনিসটাকে বোঝা জিনিস বলে নর্মাল তোমরা যদি দেখো এরকম প্রফিট সময় কার্যর ক্ষেত্রে অনেকটা করতে হয় এ একা তিরিশ দিনে করলো দিয়ে এক অংশ কাজ করবে একের সার দিয়ে বি করলো কুড়ি দিনে তাহলে এক অংশ করবে একের কুড়ি দিয়ে দিয়ে দুটোকে যোগ করবে দিয়ে তাদের লসাগু বের করবে দিয়ে যে ক্ষমতা আসবে সেটা দিয়ে আবার টোটাল কাজটাকে ভাগ করবে অনেক হচপত জিনিসটা হয়ে যায় আর এই জিনিসটা যেটা শেখালাম এর চেয়ে বেস্ট জিনিস সময় এবং কার্য করার জন্য বেস্ট জিনিস পৃথিবীতে আর হয় না আমি বলব এর জন্য পৃথিবীতে আর বেস্ট সূত্র হয় না এই যে জিনিসটা নিয়মটা করিয়ে দিয়েছি আমি ম্যাথগুলো নিয়েছি চঞ্চল ঘোষের বই থেকে কিন্তু চঞ্চল ঘোষের বইয়ের এক একটা কোয়েশ্চেন তুমি দেখবে প্রতিটা করার জন্য এক একটা করে সূত্র রয়েছে সেই জন্য আমি প্রতিটাকে বুঝিয়ে বুঝিয়ে তোমাদেরকে করিয়ে দিচ্ছি দেখি তো একটা মনে হচ্ছে না সূত্র ব্যবহারে তো কোনো প্রবলেম নেই এখানে সূত্র তো ব্যবহারই হচ্ছে না শুধুমাত্র বোঝার জিনিস ঠিক ওকে দেখো নেক্সট কোয়েশ্চেন দেখো এ একা কাজ পাঁচ দিনে বি চার দিনে সি ছ দিনে একটি কাজ করে তবে একত্রে কত দিনে করবে আচ্ছা এ একা করছে পাঁচ দিনে বি একা করছে চার দিনে সি একা করছে ছয় দিনে তিনটার যদি আমি লসাও করি পাঁচ চারে পাঁচ আর চার আর ছয় এটা যদি লসাও করি পাঁচ চারে কুড়ি একশো কুড়ি হবে একশো কুড়ি না করে আমি ষাট করতে পারি এই সে দেখো পাঁচ চার আর ছয় লসাও করলাম প্রথমে দুই দিয়ে চলে আসলো পাঁচটা পাঁচই নেমে গেলো দুই আর তিন দুই তিনে ছয় পাঁচ ছ তিরিশ তিরিশ দুগুনে ষাট ষাট হয়ে গেল পাঁচ দিয়ে যদি ষাটকে ভাগ করি পাঁচ বারোই ষাট চার দিয়ে যদি ষাটকে ভাগ করি চার পনেরোই ষাট ছয় দিয়ে যদি ষাটকে ভাগ করি ছয় দশে ষাট তাহলে এ এর ক্ষমতা হয়ে গেল এটা এ এর ক্ষমতা এইটা বিয়ের ক্ষমতা এইটা সি এর ক্ষমতা এরপর বলছে একত্রে ওরা কত দিনে করবে টোটাল কাজটাই তো ওরা একত্রে করবে টোটাল কাজ বাই এদের এফিসিয়েন্সিগুলি বা ক্ষমতাগুলোকে একসাথে যোগ করতে হবে অর্থাৎ বারো যুক্ত পনেরো যুক্ত দশ ঠিক বারো যুক্ত পনেরো যুক্ত দশ অর্থাৎ ষাট বাই পনেরো আর দশে কত হয় পঁচিশ পঁচিশ আর বারো কত হয় সাঁত্রিশ তাহলে এত দিনে করবে কারা করবে না এ প্লাস বি প্লাস সি তিনজন একত্রে করবে ঠিক কোনো অসুবিধা নেই আর এই যে আমি নাম্বার হিসাবে বলছি সাত নাম্বার দেখো চঞ্চল ঘোষের সময় কার্য বের করবে সাত নাম্বারে সাত নাম্বারে এটা রয়েছে বা হয়তো ছয় নাম্বারে রয়েছে তোমরা উত্তরগুলো মিলিয়ে দেখে নিও যদি রকম অসুবিধা হচ্ছে যে যদি দেখো যে কোনো অসুবিধা হচ্ছে অঙ্কটাতে তোমরা মিলিয়ে দেখে নেবে উত্তরটা কিন্তু সেই এভাবেই উত্তরটা এটাই রয়েছে কিন্তু আমি সবচেয়ে সিম্পলিয়েস্ট যেটা ফর্ম সিম্প্লেস্ট বা সবচেয়ে সহজ হিসাবে যে অঙ্কটা করা যায় সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ওকে দেখো নেক্সট কোয়েশ্চেনটা কী বলছে জন লোক চার দিনে চারটে মাদুর করে দুশো জন লোক দুশো দিনে কতগুলি মাদুর করবে এই ধরনের অঙ্কগুলো না সেই ক্লাস থ্রি থেকে ক্লাস ফোর থেকে আমরা করে আসছি ক্লাস ফোর থেকে করে আসছি না আমরা এইভাবে করলাম যে জন দিন মাদুর এটা নিয়ে বেশি ঝামেলা করার দরকার নেই আমরা এইভাবেই করবো জন মানে চার জন লোক চার দিনে চারটি মাদুর করে দুশো জন লোক দুশো দিনে কতগুলো মাদুর করবে সে দেখবে আমাদের দুই একজন বুড়ো বুড়ো থাকতো লোক বুড়ো থাকলে বেশি জ্ঞানী অভিজ্ঞ লোক বলতো দুটো ইঁদুর যদি দুই দিনে দুটো যদি বিস্কুট খেতে পারে তা চারটা ইঁদুর চার দিনে করা বিস্কুট খাবে এই ধরনের সবাই মনে হয় না আমার মনে হয় সবাইকে এই ধরনের কোয়েশ্চেনের মুখোমুখি হতে হয়েছে অতিরিক্ত ইন্টেলেকচুয়াল যে আমাদের মানে দেশে থাকে আর কি তাদের কাছে তা ওসব ছাড়ো এখন প্রসঙ্গের অঙ্ক অঙ্কর প্রসঙ্গ এটা দেখো চারজন লোক চার দিনে চারটি মাদর করে দুশো জন লোক দুশো দিনে কতগুলো মাদর করবে তোমরা এই অঙ্কটা করার সময় ক্লাস সেভেনে বা ফাইভে পড়েছিলে যে জনার দিন কী হয় জানো তো জনার দিন ব্যস্ত সম্পর্ক হয় অর্থাৎ জনার দিনের ক্ষেত্রে এরা পাল্টে না মানে উপরের যেটা সেটা উপরেই থাকে নিচে যেটা সেটা নিচেই থাকে বাকি ক্ষেত্রে পাল্টে যায় তাহলে মাদুরের ক্ষেত্রে যেহেতু মাদুরের নিচে কোশ্চেন মার্ক আছে সেইটাকে আগে লিখতে হয় যেটা নিচে কোশ্চেন মার্ক সেটাকে আগে লিখলে দিয়ে গুণিত চিহ্নটা লিখলে দিয়ে চারের দুশো অর্থাৎ মাদুরের সাথে জ শুধুমাত্র জন দিনের ব্যস্ত সম্পর্ক হয় দিনের নিচে যদি কোয়েশ্চেন মার্ক থাকতো তাহলেই আমার সম্পর্কটা এখানে করতাম কিন্তু এখানে তো চার দিনের নিচে বা জনের দিশের নিচে কারো কাছেই কোশ্চেন মার্ক নেই তাহলে আমার অত সব ঝামেলা করার দরকার নেই আমি নির্ভর করবো চার গুণিত মাদুর আর দিনের সরল সম্পর্ক অর্থাৎ উল্টে যাবে অর্থাৎ উল্টে যাবে মানে দুশোটা উপরে চারটা নিচে গুণিত জন আর মাদুরের চারশোটা ও দুশোটা উপরে চারটা নিচে ঠিক এই চার দিয়ে এই চার দিয়ে ভাঙ্গা যাবে চার পঞ্চাশে দুশো হয়ে যাবে পাঁচ দুগুণে দশ দুটা শূন্য তিনটে শূন্য এতগুলো মাদুর দুশো জন লোক দুশো দিনে তৈরি করবে ঠিক বুঝতে কোনো অসুবিধা নেই তোমাদের ওকে দেখো ওকে দেখো নেক্সট কোয়েশ্চেন যেটা বলছে কিছু লোক পঁয়তাল্লিশ দিনে একটি কাজ করতে পারে লোক কতজন কাজ করছে সেটা দেওয়া নেই ঠিক কোনো অসুবিধা নেই পঁয়তাল্লিশ দিনে একটি কাজ করতে পারে ওকে করুক চারজন লোক অনুপস্থিত থাকলে কাজটি করতে আরও পনেরো দিন লাগে অর্থাৎ আগে যদি পঁয়তাল্লিশ দিন লাগছিলো এখন আরও পনেরো দিন বেশি লাগছে মানে ষাট দিন লাগ ষাট ষাট দিন লাগছে কেন কারণ চার জন লোক অনুপস্থিত আছে ঠিক তাহলে এখানে কিছু লোক বলেছে যেহেতু লোক দেওয়া নেই তাহলে আমি লোকটাকে ধরে নিলাম জন দেখো এক্স ধরলাম মানে যে ম্যাথটা কঠিন হবে বা বড়ো হবে সেরকম কিছু কিচ্ছু নয় দেখো তোমরা একবার দেখলেই পুরোটা বুঝতে পেরে যাবে হ্যাঁ ধরলাম আমি জন আর তোমাদেরকে কী বললাম যে কার্য সমান কি হয় ক্ষমতা ইন্টু সময় ঠিক তাহলে এক্সজন লোক কত দিন কাজ করছে পঁয়তাল্লিশ দিন তা জন লোক পঁয়তাল্লিশ দিন কাজ করছে তাহলে যতটা কাজ করবে সেটাই তো ওদের কার্য এক্সজন লোক পঁয়তাল্লিশ দিন যেটা দুটোই গুণ করলেই তো ওরা ওদের কার্য ঠিক ওই যে কার্যটা করছে সেই কাজটা করতেই আবার চারজন লোক অনুপস্থিত থাকলে কাজটি করতে আরও পনেরো দিন বেশি লাগে এবার চারজন জন অনুপস্থিত থাকছে তাহলে আগে জন ছিল এখন কজন থাকছে এক্স মাইনাস ফোর জন এরপর এরা কি করছে এদের কত দিন লাগছে পনেরো দিন বেশি অর্থাৎ পঁয়তাল্লিশ প্লাস পনেরো মানে ষাট দিন লাগছে বুঝতে কিছু অসুবিধা নেই আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি দেখো কী বলছে কিছু লোক পঁয়তাল্লিশ দিনে একটি কাজ করতে পারাচ্ছে কিছু লোক আমি ধরলাম একজন লোক কাজটা করছে প্রথমে একজন লোক কাজ করছে দিয়ে বলছে চারজন লোক কাজ থেকে পালিয়ে যাচ্ছে ঠিক এক্সজন লোক পঁয়তাল্লিশ দিনে কাজ করতে পারছে তাহলে এক্স হিন্দু পঁয়তাল্লিশ যেটা সেটাই ওদের কাজ ঠিক আছে এক্স হিন্দু পঁয়তাল্লিশ ওই কাজটা যেটা সেটা করছে দিয়ে করতে করতে চারজন লোক পালিয়ে গেল এরপর তাহলে বাঁচলো কতজন এক্স মাইনাস জন বাঁচলো তারা কাজটা কত দিনে করছে পনেরো দিন ওদের আবার বেশি লাগছে পনেরো দিন বেশি লাগছে অর্থাৎ মানে আগে পঁয়তাল্লিশ দিন লাগছিল এখন আবার পঁয়তাল্লিশ প্লাস পনেরো মানে ষাট দিন লাগছে ঠিক তাহলে এক্স ইন্টু পঁয়তাল্লিশ জন ইন্টু দিন যেটা এটা কার্য বেরিয়ে গেল এদিকেও জন ইন্টু দিন মানে কার্য বেরিয়ে গেল ঠিক তাহলে এটা আমার চলে আসবে পঁয়তাল্লিশ এক্স সমান এক্স মাইনাস ফোর ইন্টু পঁয়তাল্লিশ প্লাস পনেরো মানে ষাট পঁয়তাল্লিশ এক্স সমান ষাট দিয়ে এক্সকে গুণ করলে সিক্সটি এক্স মাইনাস ষাট দিয়ে চারকে গুণ করলে চার চারশো চব্বিশ দুশো চল্লিশ এইটাকে এই দিকে নিয়ে গেলে মাইনাস চলে আসবে অর্থাৎ ফোরটি ফাইভ এক্স মাইনাস সিক্সটি এক্স কারণ এক্সটাকে একদিকে করতে হয় নাম্বারটাকে একদিকে করতে হয় এটা চলে আসছে দুশো চল্লিশ ঠিক পঁয়তাল্লিশ থেকে ষাট ষাট থেকে যদি পঁয়তাল্লিশ বিয়োগ করি তাহলে আমার চলে আসবে মাইনাস পনেরো এক্স আর এটা চলে আসবে মাইনাস দুশো চল্লিশ মাইনাসে মাইনাসে কেটে গেল অর্থাৎ এক্স সমান হয়ে যাবে আমার এক্স সমান দুশো চল্লিশ বাই পনেরো দেখো পনেরো দিয়ে চল্লিশ তাহলে পনেরো দিয়ে করলে পনেরো এক কে পনেরো এক দিয়ে শুধুমাত্র একটাই আসছে যেটা ষোলো ঠিক তা আমি দেখিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে ভাগ ভাগ করি করি একবার আমি যদি পাঁচ হাজার কত চোদ্দ নয় চোদ্দ আর থাকলো এক এক শূন্য ছয় নয় চোদ্দ ছয় পনেরো নব্বই তাহলে কত আসছে ষোলো দিন ঠিক ষোলো জন তাহলে আগে কতজন কাজ করছিল ষোলো জন তাহলে আগে ষোলো জন কাজ করছিলো দিয়ে চারজন পালিয়ে যাওয়ার ফলে আগে ষোলো জন লোক পঁয়তাল্লিশ দিনে কাজটা করতে পারতো কিন্তু চারজন পালিয়ে যাওয়ার ফলে ওদের কাজটা করতে এখন ষাট দিন সময় লাগছে ঠিক এই অঙ্কটা দুবার করে তোমরা দেখে নেবে তাহলেই আমার মনে হয় না কোনো অসুবিধা হবে এই যে জন ইন্টু দিন যেটা সেটাই কিন্তু টোটাল কার্য এই দিকের যে সমান কার্য এই দিকে সমান কার্য সাথে সমান হবে কারণ যে কাজটা করতে হবে সেই কাজটা সমান সমানই থাকছে ধরো ওরা কোনো একটা বিল্ডিং তৈরি করছে চারজন যে পালিয়ে গেল চারজন পালিয়ে যাওয়ার জন্য বিল্ডিংটা যদি দুতলা করতো ওরা তো এমন নয় যে দুতলাটাকে ভেঙে না আমরা দুতলা করতে পারবো না চারজন পালিয়ে গেছে আমরা একতলা করবো সেরকম তো করছে না ওরা ওরা দুতালাই কাজটা করছে তাহলে যে কাজটা যেটা সেটা দুই হবে এক্স ইন্টু ফাইভ সমান এরপর চারজন পালিয়ে যাচ্ছে তারা কত দিনে করছে ষাট দিনে করছে ঠিক নেক্সট অঙ্কটা দেখো সেম ওই ধরনেরই একটা অঙ্ক ওই ধরনের একটা অঙ্ক বলছে কিছু লোক কাজ সত্তর দিনে করতে পারে আচ্ছা কিছু লোক এক্স জন এক্স জন লোক সত্তর দিনে করতে পারে ঠিক আছে কোনো অসুবিধা নেই ঠিক হচ্ছে যদি দুজন লোক কাজে যোগ না দেয় দুজন লোক যদি না কাজে যোগ দেয় তাহলে হয়ে যাবে এক্স মাইনাস টু জন লোক থাকছে তারা কি করছে শেষ করতে আরও দশ দিন সময় লাগছে মানে ওরা সত্তর দিনে শেষ করতো এরা এরপর আশি দিনে শেষ করবে ওরা সত্তর দিনে শেষ করতো এরা এরপর আশি দিনে শেষ করবে কোনো অসুবিধা নেই কিছু লোক কিছু লোকসটাকে আমি একলাম এক্সজন লোক সত্তর দিন কাজ করছে দিয়ে যদি দুজন লোক না থাকে তো মানে এক্স মাইনাস টু তারা আশি দিন করছে কাজটা তো সমানই থাকছে হ্যাঁ যে এমন তোমাকে যেমনই বললাম যে দুজন থাকছে না মানে বলবো না ওরা ওরা দুজন আসেনি তাহলে আমরা তোমাদের দু বিল্ডিং করতে হবে না তোমরা একতলা বিল্ডিংই করো সেরকম তো করছে না ঠিক তাই কাজটা যেটা জন ইন্টু দিনের যে টোটাল কাজটা ওরা মানে এতজন লোক এতদিনে কাজ করলে যে কাজটা করতো এতজন লোক এই কাজ এতদিনে কাজ করলে সেই কাজটাই করবে ঠিক তাই এটা চলে আসছে সেভেন্টি এক্স ইজকালস এইটটি এক্স মাইনাস এইটটি ইন্টু টু ওয়ান সিক্সটি এইটা এইদিকে নিয়ে চলে মাইনাস চলে আসবে সেভেন্টি এক্স মাইনাস এইটটি এক্স ইজকস মাইনাস ওয়ান সিক্সটি মাইনাস আশি দিকে সত্তর গেলে থাকে মাইনাস এক্স যেহেতু আশিটা বড় আশির আগে মাইনাস চিহ্ন আছে সেজন্য মাইনাস টেন এক্স সমান মাইনাস কাটা গেলো এক্সমান হয়ে গেলো ষোলো মাইনাস কেন হলো কারণ আশিটা বড়ো সত্তরটা ছোটো যেটা বড়ো সেটার আগে প্লাস মাইনাসের ক্ষেত্রে যোগ বিয়োগের ক্ষেত্রে যার আগে যত বড়ো যে বড়ো সংখ্যা সে তার আগে যে সংখ্যাটা মাইনাস চিহ্নটা থাকে সেইটা বসে যায় ঠিক আচ্ছা আজকের মতো তাহলে এখানেই থাক আর যে কোনো ম্যাথগুলো যেগুলো করলাম সমস্ত ম্যাথগুলো কিন্তু চঞ্চল ঘোষের বই থেকে নেওয়া হয়েছে আর জন দিনে যে কাজটা মানে যে পাঁচজন লোক পাঁচজন স্ত্রীলোক ছজন পুরুষ লোক যদি এত দিনে কাজ করতে পারে দশজন স্ত্রীলোক পনেরো জন মহিলা কত দিনে করতে পারে এই ধরনের যে ম্যাথগুলো রয়েছে সেগুলো পরের দিন আমি নেক্সট দিন করিয়ে দেব কারণ ওইটা একটু সামান্য টিপিক্যাল টিপিক্যাল বলতে টিপিক্যাল না একদিনে যদি এতগুলো মেটেরিয়াল একসাথে দিয়ে দিই তাহলে কিন্তু হচপচের মতো হয়ে যাবে জিনিসটা বুঝতে তোমাদের অসুবিধা হয়ে যাবে সেই জন্য যেগুলো সিম্পল যেগুলো নর্মাল প্রথমে যেগুলোকে কোনো রকম অসুবিধা ছাড়াই তোমাদের মাথায় গলগল করে যেটা জিনিসটা ঢুকে যাবে সেই জন্য আমি এগুলোকে আগে প্রথমে করিয়ে দিলাম ঠিক আর তোমাদের যদি পছন্দ হয়ে থাকে নিশ্চয়ই তোমাদের বন্ধু বান্ধবের সাথে সবার সাথে শেয়ার করো টাইমের কার্যে যে প্রতিটা অঙ্ক করে দিলাম একটাও কিন্তু একটা তো সূত্র ব্যবহার করিনি তোমরা দেখলে আর যেটা রয়েছে ম্যাথগুলো নিশ্চয়ই বন্ধু বান্ধব যারা তোমাদের পরীক্ষার জন্য করছে পরীক্ষার জন্য প্রস্তুতি করছে নিশ্চয়ই তাদেরকেও দিও হেল্প করো ওকে দেন থ্যাংক ইউ পরের দিন নেক্সট ভিডিওতে মিলছি ওকে থ্যাংক ইউ